দুনিয়ার জমিন অর্থ সম্পদ যা কিছু আছে সবকিছুর মালিক আমাদেরকে বানাইছেন কে জোরে বলেন না কে এগুলোর সবকিছুর মালিক কি আমরা আমরা মালিক নবীজি রহমাতুল লিল আলামিন কে জিজ্ঞেস করা হলো হুজুর দুনিয়ার জমিন দুনিয়ার সম্পত্তি ধন দৌলত এ সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহর ঘোষণা কি সূরা আল ইমরান থেকে আমানুর নবী রহমাতুল লিল আলামিন আয়াত কারীমা তেলাওয়াত করে শোনায় দিলেন শোনো আল্লাহ বলেছেন بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء آواز করে পড়েন سبحان الله نبي جي বলেন রব্বুল ইজ্জত আমি নবীজিকে বলে দিয়েছেন আমি যেন বিশ্ববাসীরে জানাইয়া দেই কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক কুল হুজুর আপনি বলেন লিল্লাহুম্মা মালিকাল মুলক সৃষ্টির মধ্যে যত সম্পদ আছে যত দৌলত আছে যত ধন আছে সবকিছু আমি আল্লাহর জোরে কন্যা সুবহানাল্লাহ তুতিল মুলক মান তাশা আমি আল্লাহ রাজার ইচ্ছা আমার এই সম্পদ থেকে মালিক বানাই আমার সম্পদ সম্পদ কার 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 আমারে আপনারে মালিক বানাইছে কে জোরে বলেন না কে আরো জোরে বলেন না কে আমার আছে আরেকজনের নাই আমারে দিছে কে তারে দেয় নাই কে ইচ্ছা করলে আমার থেকেও বেশি তারে দিতে পারে কে কথা বলেন না কে রব্বুল আলামিন ১৪৫০ বছর আগে উম্মতের জন্য বিশ্ববাসীর জন্য আল্লাহ বর্ণনা করলেন হুজুর বলে দেন কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক সমস্ত কিছুর মুলকিয়তের মালিক আমি আল্লাহ তুতিল মুলক মান তাশা আমি যার ইচ্ছা করি তারে মালিক বানাই ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা যার থেকে ইচ্ছা আমি আল্লাহ মালিকানা সিনাইয়া নেই চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ মালিক বানাই কে আবার মালিকানা সিনায় নেয় কে সবকিছু পারেন কে সবকিছুই পারেন কে সবকিছুই পারেন কে কোনো কিছু অসাধ্য নাই যার কাছে তার নাম কি জোরে কর না কি আরো জোরে বলেন না কি আমাদেরকে বাঁচায় রাখছে কে